सो गाइस, वीडियो के थंबनेल एंड टाइटल से तो पता लग गया आज का टॉपिक किस चीज़ पे। तो भाई ये दुख भरी दास्ता जो है उन्हीं के लिए भाई जिनका वाईफाई फाई स्पीड तो देता है प्रॉपर, बट पबजी में पिंग नहीं आता या फिर सर्वर टाइम आउट डिनो रिस्पॉन्ड ऐसा आता है। तो भाई उनकी जो दुख भरी सिचुएशन है वो दूर करने के लिए अपना सुमंस चचा अपना एक वीडियो लेके आ गया। एक्चुअली ये भाई जो है सुमंस का ही बनाया वीडियो है एंड भाई वॉइस ओवर एक्चुअली बंगाली में, बट भाई मैं लास्ट में थोड़ा बहुत हिंदी में बता दूंगा। তো বস ভিডিও দেখতে রো ইয়ার। আগে আমার স্পিড এরকম দিত, পিং এরকম দিত, কিন্তু পাবজিতে পিং হাই দিত 120-124। তো কিছু করলাম, ট্রাই করলাম, করার পরে এখন স্পিডটাও ভালো হয়ে গেছে আর পাবজি তো পিং এখন 40-50 এরকম কাছাকাছি দেয়। তো এটা হলো আমার পাবজির পিং। উপরটা হলো আগে যেটা দিত আর এখন যেটা দেয়, এখন 50 কাছাকাছি দেয়, আগে 100 দিত। তো আপনাদের করতে হবে যে এই অ্যাপসটা ডাউনলোড করবেন ফার্স্টে, মানে বোঝার জন্য এই অ্যাপসটা ডাউনলোড করে দেখবেন যে আপনার আশেপাশে কতগুলো আরও রাউটার আছে। আমার ঘরের আশেপাশে মানে এতগুলো রাউটার, আমার রেড কালারটা উপরে ওই যে টিপলিং 7213, বাকি নিচের এগুলো সব আলাদা আলাদা। 2.4 GB মানে জির হচ্ছে নিচেরগুলো সব, তো একে অপরের সাথে দেখুন মানে জড়িয়ে আছে, তখন পিং আপ ডাউন হচ্ছে। আর আমার যেহেতু আমি 5G একটা রাউটার লাগিয়েছি তাই আমারটা সব থেকে উপরে আছে, মানে ওটা এখানে এদের মধ্যেই নেই, আমারটা সব থেকে উপরে আছে, পিং স্টেবল একদম। তাই জন্যে পাবজিতে আমার কোনো পিং যাওয়ার আর প্রবলেম হচ্ছে না, একদম পিং স্টেবল। যখন এটা আমার হতো না তখন আমার হতো বারবার মানে রিকোয়েস্ট টাইম আউট, বারবার রিকোয়েস্ট টাইম আউট, এইটা হতো। তো কিছু না, এর ফলে আপনার বহুত প্রবলেম হবে, বারবার ডিসকানেক্ট, ডিসকর্ডে ডিসকানেক্ট, ডিসকর্ডে রিকানেক্টিং, অনেক কিছু হবে পাবজিতে রিকানেক্টিং। তো আমি একটা রাউটার নিলাম, এইগুলো এই দুটো রাউটার খুবই ভালো, কিন্তু এত আমার টাকা নেই তো আমি কম দামের একটা রাউটার নিলাম টিপলিংকের, যেটা C5। অ্যামাজনে আপনি ওটা 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো ওই রাউটারটা নিয়ে নেবেন, একটা 5G যে কোনো রাউটার ভালো দেখে, ডুয়েল ব্র্যান্ডের। তো আপনার সাথে কেউ আশেপাশেও থাকবে না, আপনি সব থেকে টপে থাকবেন আর আপনার পিংটাও স্টেবল থাকবে। তো এখন আমার পিং একদম নর্মাল 53-60 এরকম কাছাকাছি, আগে 100-200-300 এরকম হয়ে যেত, খুবই কষ্ট, মানে খুবই কষ্ট। তো কিছু নয়, জাস্ট ওই রাউটারটা চেঞ্জ করে নিন, যদি আপনার কাছাকাছি অনেক রাউটার আরও লাগানো থাকে তো। আর রাউটার চেঞ্জের সাথে সাথে আর একটা জিনিস বলবেন, যেখান থেকে আপনার কানেকশানটা আসছে ওই কানেকশানটা যে পোর্টটা, পোর্টটা একটু চেঞ্জ করে দিতে আপনার যেখান থেকে, মানে আপনার যে অপারেটর তাকে চেঞ্জ করে দিতে। আর এই ভিডিওটা শুধুমাত্র যাদের পিং স্টেবল, সব স্টেবল কিন্তু পাবজিতে পিং বেশি তাদের জন্যে, বাদবাকি কারোর জন্যে না। আমার বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার বন্ধু খুবই ভালো পাবজি খেলে আর মানে অনেক রুম, অনেক টুর্নামেন্ট বগেরা এর চ্যানেলেই আপনি পেয়ে যাবেন। তো সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আপনার যার যার প্রবলেম হবে বা যার যার প্রবলেম আছে ট্রাই করুন, 100% কাজ করবে, আমার করেছে, আমি খুবই কাঁদছিলাম, এখন ঠিক আছি। মানে কি বলবো, এত খুশি জীবনে, কি বলবো, অনেক দিন পরেই পেলাম, মানে এত পিংয়ের পরে এত খুশি অনেক দিন পরেই পেলাম। যাই হোক, বুকির চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা হলো হলদিয়ার টপ পাবজি প্লেয়ার, এখানে আপনি রুম এবং টুর্নামেন্ট সব কিছু পেয়ে যাবেন। থ্যাংক ইউ। एंड गाइस, बस एक ही चीज़ बोलना चाहूँगा भाई, जो कुछ भी सीखा भाई सुन से सीखा, तो जाके भाई इंस्टा पे भाई को फॉलो कर लेना अपना। एंड यस भाई, जो कुछ भी है थैंक्स। ओके गाइस, तो यहाँ से मैं हिंदी में बताता हूँ कि एक्चुअली सीन क्या है। अगर आपके चारों तो भाई ज़्यादा वाईफाई यूज़र्स, ज़्यादा भाई जो वाईफाई यूज़र्स होते हैं ना उनका बैंडविड्थ अगर सेम हो तो वहाँ भाई प्रॉब्लम होता है, ट्रैफिक ज़्यादा हो जाता है। तो 5 GHz यूज़ करना मोस्टली, एंड अगर फिर भी प्रॉब्लम है तो भाई सॉकेट चेंज करना होता है जहाँ से आपका कनेक्शन आ रहा है वहाँ का। एंड भाई ये वीडियो उनके लिए है जिनका भाई पबजी में पिंग का इशू आ रहा है, थोड़ा